এই ধরো মাস দুয়েক। তুমি দু মাস বাড়ির বাইরে থাকবে না, তুমি কোথাও যাবে না, আমি তুমি যাবে না ব্যাস। আর আর এমনি তো তুমি চলে গেলে জ্যাঠাই তোমাকে ছেড়ে থাকতে পারবে না। জ্যাঠাইকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি বাড়িতে বলে যাব। বড় মাও তো তোমাকে ছেড়ে থাকতে পারবে না, মাও থাকতে পারবে, বাবাও থাকতে পারবে, পটকাও থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না তোমাকে ছেড়ে। আমি তো বলছি আমি ওদের সাথে কথা বলেই যাব, তোমার তো কোনো অসুবিধা নেই। আমার আবার কিসের অসুবিধা? আমার তো কোনো অসুবিধাই নেই। বাহ, তাহলে তো মিটেই গেল। কিন্তু তুমি তো আমাকে আগে বলোনি। কি বল, এই তুমি কি আমার গার্জেন নাকি? তোমাকে আগে বলে সমস্ত কিছু করতে হবে। সত্যি চিনি দিদিও তো রূপাঞ্জন দাদার গার্জেন না, কিন্তু রূপাঞ্জন দাদা যা যা করে চিনি দিদিকে সব বলে করে। আমি জানি দাদা ভাইও যা যা করে বৌদি ভাইকে বলে করে, মাও যা যা করে বাবাকেও বলে। হ্যাঁ, সে বলে বলে। বুঝতে পেরেছি আমি। আসলে তুমি মনের মতো বউ পাওনি তো, তাই তুমি বলো না। গুনগুন, নিজেই প্রশ্ন করো, নিজেই উত্তর দাও। তো উত্তর যখন জানোই, প্রশ্ন করার কি মানে? ঠিকই বলেছো জানো, আমি সত্যি সত্যি জেনে গেছি। তাই আমিও ভাবছিলাম যে পুটু পিসি যেরকম সুকল্যাণ আঙ্কেলকে বলে দিয়েছে না যে তুমি চাইলে দেবলীনা আন্টিকে বিয়ে করে নিতে পারো, আমিও তোমাকে বলে দেব তুমি চাইলেই তিন্নি দিদিকে বিয়ে করে নিতে পারো। তাও সুকল্যাণ আঙ্কেল তো আর দেবলীনা আন্টিকে ভালোবাসে না, কিন্তু তুমি তুমি তো ভালোবাসো তিন্নি দিদিকে, আর তিন্নি দিদিও তো তোমার জন্য পাগল। তাই আমি ঠিক করেছি, মানে মাঝে ভেবেও ছিলাম একবার যে তোমাকে বলেই দিই যে 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 তুমি চাইলে তুমি তিন্নি দিদিকে বিয়ে করে নাও, বলেও ছিলাম। কিন্তু কি, কিন্তু কি? আমার বলতে ইচ্ছা করে না। কেন বলতে ইচ্ছে করে না? আমি জানি না। ঠিক আছে, বলতে ইচ্ছে করে না যখন না বললেই হলো। তুমি বলবে তবে আমি কাউকে বিয়ে করব এমন তো নয়। সেটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু কিন্তু একবার বিয়ে হয়ে গেলে আরেকবার কি বিয়ে হয়? মানে হওয়া কি উচিত? না হওয়ার কি আছে, কত লোকেরই তো ডিভোর্স হয় তারপরে আবার একবার বিয়ে হয়। কিন্তু তোমাদের বাড়িতে তো সেরকম কিছু হয় না, তাই না? হয় না, এবার হবে। জ্যাঠাই মানবে না, এবারই সবাই আমাকে খুব ভালোবাসে। তুমি আমাকে ডিভোর্স করে দিলে সবাই তোমাকে কিন্তু ভালোবাসবে না। সে দেখা যাবে, যখন সময় আসবে তখন বুঝে নেব। তুমি কবে ডিভোর্স দেবে ভাবছো? তুমি যদি নিজে থেকেই চলে যাও তাহলে আর ডিভোর্স করার কি দরকার? সে তো ঠিকই, আমি নিজে থেকেই চলে যাব, কিন্তু ডিভোর্সটা তো করতেই হবে না, না হলে তুমি আরেকটা বিয়ে করবে কি করে? হ্যাঁ, এটা তো ভাবিনি। ঠিক, ডিভোর্সটা তো করতেই হবে। ঠিক আছে, তুমি যাও, তারপরে দেখছি, ভেবে দেখব। তো তোমরা কি খুব তাড়াতাড়ি বিয়ে করবে? আর কতক্ষণ এই পাঁচালি চলবে গুনগুন? ঠিক আছে, চলে যাচ্ছি আমি, আর বিরক্ত করবো না, আর কিছু বলবো না। ধীরে, ওভারডোজ হয়ে গেল নাকি? আজ দেখছি ম্যাডামের মনটা সত্যি খুব খারাপ, কেন যে ওকে এত কষ্ট দিতে ভালো লাগে আমার। এই যে ডাকলাম তো, কি হয়েছে বলো। এদিকে আসতে বললাম তো। Thank you.
তাহলে লেখাপড়াটা তুমি সত্যি করবে না, তাই তো? আমার লেখাপড়া করতে ভালো লাগে না। কি করতে ভালো লাগে? কিছুই করতে ভালো লাগে না। সে কি? বন্ধু বান্ধব পার্টি কিছুই করতে ভালো লাগছে না কেন? ও, তোমার সেই বয়ফ্রেন্ড কি কৃষ নাকি, ফোন করো। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। কেন, কি এমন হলো হঠাৎ গুনগুন? তোমার যারা প্রাণের বন্ধু, যাদের সাথে গোটা কলকাতা চষে বেড়াতে, তাদের কেউ আর ভালো লাগছে না? জানি না। হ্যাঁ, হতে পারে অবশ্যই, পুটুপিসির জন্য মন খারাপ। হ্যাঁ, স্বাভাবিক, আমাদের বাড়ির প্রত্যেকেরই মন খারাপ। কি করবে বলো, ঠিক হয়ে যাবে। এখনকার জন্য না, আমার অনেকদিন থেকেই ভালো লাগছে না। কেন বলো তো? জানি না, বললাম তো, এসব কথা ছাড়ো, কি বলার জন্য ডাকলে সেটা বলো। না, আমি বলছিলাম যে আমি তো একটু কাজ করছি এখানে বসে, তুমি যদি তোমার বইপত্র নিয়ে একটু লেখাপড়া করতে বসতে, হতো না? ভয় পাচ্ছ না তুমি? আমি যদি লেখাপড়া করে ফার্স্ট ক্লাস পেয়ে যাই, তাহলে ড্যাডি আমাকে এখান থেকে নিয়ে যাবে, আর যদি ইনকেস না পাই, তাহলে তো আরে বাড়ি থেকে যাওয়া হবে না। তুমি হয়তো তিন্নি দিদিকে বলে রেখেছো না যে এক বছর পর তুমি তিন্নি দিদিকে বিয়ে করবে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি আমি পড়তে বসছি। বাহ, এই তো গুড গার্ল। এইভাবেই যদি তোমাকে পরীক্ষার দরজা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তাহলে আমার বাবা কেন, চোদ্দ পুরুষের ভাগ্য। যাও, বই নিয়ে বসো, লক্ষ্মী মেয়ের মতো একটু লেখাপড়া করো না। কি হলো গুনগুন? আস্তে, আচ্ছা তুমি আস্তে আস্তে কাঁদতে পারো না, এত জোরে ভ্যা ভ্যা করে কাঁদো কেন? আস্তে গুনগুন, লোকজন ছুটে আসবে। আমি তো তোমায় কিছুই করিনি, লোকজন ভাববে আমি কি না কি করেছি। আমি তো শুধুমাত্র তোমায় লেখাপড়া করতে বললাম। কান্নাটা থামাও প্লিজ। আমার কিছু ভালো লাগছে না, আমার মন কেমন করছে। কেন ভালো লাগছে না, কেন মন কেমন করছে? জানি না। আচ্ছা তাহলে তোমার ড্যাডিকে ডাকবো, ড্যাডির কাছে যাবে? না, কাউকে ডাকতে হবে না, আমার কিছু ভালো লাগছে না। ও, আসলে কি বলতো, এই লেখাপড়া নিয়ে কথা হয়েছে তো, তাই মনটা খারাপ লাগছে, মানে চোখের জল তো সাগর হয়ে যাচ্ছে। এই যদি বলতাম যে লেখাপড়া করতে হবে না, দেখতে আবার মুহূর্তের মধ্যে তুমি ভালো হয়ে যেত, কোনো সমস্যা হতো না তোমার। যাই হোক, চোখের জলে তো বইয়ের পাতা ভিজে গেছে, আর তো লেখাপড়া করাও যাবে না বোধ হয়। আজকে যাও, তোমার ছুটি।
কোন ছুটি দিয়ে দিলাম আর কান্না কি? বললাম তো লেখাপড়া করতাম, কাঁদছো কেন? কি হয়েছে গুনগুন, কাঁদছো কেন? ঘুরঘুরে ঘুরঘুরে।